সকলকে নমস্কার আমি সুভাষ আপনাদের দু হাজার বাইশ স্টেট পাস ঐক্যমঞ্চের একজন সাধারণ সদস্য আপনারা জানেন যে আগামী চব্বিশে অক্টোবর অর্থাৎ আগামী কাল কলেজ স্ট্রিট বিদ্যাসাগর উদ্যানে আমরা এক আন্দোলন কর্মসূচির আয়োজন করেছি আমাদের উক্ত কর্মসূচি কলেজ স্ট্রিট থেকে পথসভার মাধ্যমে ধর্মতলা পর্যন্ত হবে এবং ধর্মতলায় আমাদের একটা পরবর্তী কর্মসূচি আছে তা সবাই যখন আসবে ওখানে সবাইকে বলে দেওয়া হবে একটা কথাই বলবো যখন দু হাজার বাইশ টেট পাস করেছিলাম আমি তখন অনেক স্বপ্ন নিয়ে দেখেছিলাম যখন নতুন সভাপতি এলো সম্মানীয় গৌতম বাবু। তখন উনি আমাদের সেই স্বপ্নকে বাস্তবায়িত করার একটা পথ উনি দেখিয়েছিল কিন্তু সেই পথ সেই স্বপ্ন আস্তে আস্তে জীবন থেকে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে দিন দিন আমার জীবনে আমাদের মতো বেকারদের জীবনে অন্ধকার নেমে আসছে শুধু অন্ধকার ভবিষ্যৎ দিকে চিন্তা করলে শুধু গ্লানি গ্লানি ছাড়া আর কিচ্ছু অনুভব হয় না তাই যারা বাড়িতে বসে আছো তাদের উদ্দেশ্যেই আজকে লাইভে আসা কারণ যারা বাড়িতে বসে আছো আমি জানি না তারা কী ভেবে চিন্তা ভাবনা করে বাড়িতে বসে আছো কারণ আমাদের সামনে একটা চরম বিপদ ঘনিয়ে আসছে পর্ষদ চাইছে যে যত এই প্রসেসটা দেরি হবে তত পর্ষদের পক্ষে সুবিধা কারণ যদি এই চলতি টেড দু হাজার টেড একবার হয়ে যায় আর আশা করি হয়েও যাবে চলতি টেডের আগে বা চলতি টেডের রেজাল্টের আগে যদি আমরা ইন্টারভিউ নোটিফিকেশান না আনতে পারি তাহলে আমাদের মানে সামনের চরম বিপদ হয় এখন যে চাকরিটা হানড্রেড পারসেন্ট সুনিশ্চিত আছে যদি এইভাবে চলতে থাকে তাহলে সেই হানড্রেড পার্সেন্ট সুনিশ্চিত চাক চাকরিটা হানড্রেড পারসেন্ট অনিশ্চিত হয়ে যাবে এবং এর জন্য দায় এই যারা বাড়িতে বসে আছে যারা আওয়াজ তুলছে না যারা নিজের অধিকার নিয়ে সচেতন নয় তাদের কারণ আপনাদের জন্যই আপনাদের জন্যই পর্ষদ আমাদের সঙ্গে এই প্রতারণা করার সুযোগ পাচ্ছে পর্ষদ বারবার বলছে আমাদের এক লক্ষ ভ্যাকান্সি আছে কোনোবারে বলছে পঞ্চাশ হাজার ভ্যাকান্সি আছে তাহলে আমাদেরকে ভ্যাকান্সি দিচ্ছে না কেন কারণ আমরা পর্ষদের সামনে আমাদের দাবিটাকে জোরালো করতে পারছি না